নমস্কার, শুরু করছি দিনাজপুর টুডে। সঙ্গে রয়েছি আমি মধুরিমা। দেখে নেব বিশেষ কিছু খবর। গঙ্গারামপুর পুরসভার উদ্যোগে গৌরবের সঙ্গে 77তম স্বাধীনতা দিবস পালন করা হলো মঙ্গলবার। জাতীয় পতাকা উত্তোলন করে এই বিশেষ দিনটিকে পালন করা হয়। গঙ্গারামপুর পুরসভা অফিস সংলগ্ন এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন গঙ্গারামপুর পুরসভার প্রধান প্রশান্ত মিত্র। 2022 সালের 26শে জানুয়ারি গঙ্গারামপুর চৌপথি এলাকায় গঙ্গারামপুর পুরসভার পুর প্রধান প্রশান্ত মিত্রর উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় একমাত্র বিশাল আকার পতাকা স্তম্ভ স্থাপন করা হয় এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন গঙ্গারামপুর পুরসভার উদ্যোগে স্থাপিত গঙ্গারামপুর চৌপথি এলাকায় বিশাল আকার জাতীয় পতাকা উত্তোলন করেন পুর প্রধান প্রশান্ত মিত্র। এর পাশাপাশি পুষ্পার্ঘ নিবেদন ও ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরবর্তীতে গঙ্গারামপুর চৌপথি সংলগ্ন পথ চলতি মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। আজকে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের পৌরসভায় ফ্ল্যাগ হোস্টিং এর মধ্য দিয়ে আমরা শুরু করেছি আমাদের এই 15ই আগস্টের 77তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা এই দিন পালন করছি গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে। এবং আমাদের চৌমাথা মোড়ে যে আমাদের উচ্চ স্তম্ভে সেই জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা উত্তোলন আমরা এইমাত্র করলাম। এবং এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আমাদের এই স্বাধীনতা 200 বছর পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে যারা আমাদের স্বাধীনতা দিয়েছে সেই সমস্ত শহীদকে আমরা আজকে স্মরণ করছি। সেই কারণে এই দিনটি আমাদের কাছে, সমস্ত ভারতবাসীর কাছে আজকে একটা স্মরণীয় দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। এবং এই দিনটিকে সামনে রেখে আমাদের সমস্ত জায়গায় জায়গায় আজকে খেলা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নানান ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটি পালন করছি। মঙ্গলবার দেশজুড়ে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। এবার ভারতের স্বাধীনতার 77তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এদিন সকালে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর প্রশাসনিক ভবন চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। এদিন সকাল 9টার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর বক্তব্য রাখেন জেলা শাসক বিজেন কৃষ্ণা। সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্যারেড করা হয় বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে। এছাড়াও ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। পতাকা উত্তোলন করা হয় জেলা প্রেস ক্লাবের সামনে। উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সদস্যরা। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বালুরঘাটে প্রভাত ফেরি করা হয়। সহকর্মীরা, সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার্স, সংবাদ মাধ্যমের বন্ধুরা, সবাইকে 77তম স্বাধীনতা দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রত্যেক বছর যেভাবে স্বাধীনতা দিবস উদযাপন করি, সেলিব্রেট করি, তেমনি এবছর আমরা এখানে বালুরঘাট কালেক্ট্রেট ক্যাম্পাসে এবং বালুসাহেবে যে শহীদ বেদিতে এবং অন্যান্য জায়গাতে প্রশাসনিকভাবে স্বাধীনতা দিবস উদযাপন করছি। তার বাইরে প্রত্যেক বাড়ি বাড়িতেও এবং বিভিন্ন ক্লাবে, বিভিন্ন সংগঠনের আয়োজনে, বিভিন্ন জায়গাতে, যেমন সারা ভারতবর্ষে যেভাবে এই সেলিব্রেশন করি, আমাদের জেলাতে বিভিন্ন জায়গাতে সবাই মিলিয়ে এটা স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। তার জন্য সকলকে, প্রত্যেক জেলাবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
বালুরঘাট কলেজের ছাত্রী আবাসের বেহাল দশা। এদিন ওই মহিলা হোস্টেলের পরিস্থিতি খতিয়ে দেখতে যান বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী। আবাসিক ছাত্রীদের সাথে কথা বলে তিনি জানান, বিধায়ক তহবিলের টাকায় দরজা জানলা মেরামত এবং পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা তিনি করবেন। ছাত্রী আবাসের বেশ কিছু জানলা দরজা পাল্লা ভেঙে পড়ে রয়েছে, স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আবাসিক ছাত্রীদের। মেয়েদের আবাসনে পাল্লাহীন দরজা জানলার খবরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপরই এদিন বালুরঘাট বিজেপি বিধায়ক ওই ছাত্রী আবাস পরিদর্শনে যান। বিধায়কের তহবিলের টাকায় দরজা জানলা এবং পরিশুদ্ধ পানীয় জলের চেষ্টা করবেন বলে জানান বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী। বিধায়ক অশোক কুমার লাহিড়ীর আশ্বাসে খুশি বালুরঘাট কলেজের মহিলা ছাত্রী আবাসের আবাসিকরা। জায়গাটা রয়েছে জঙ্গল হয়ে রয়েছে, মেয়েগুলো বলছে সাপের ভয় এখানে রয়েছে। তারপর ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে দেখি আসবাবপত্র সব ভাঙা, জানলা দেখলাম জানলা দরজার পাল্লা নেই। মেয়েগুলির বক্তব্য যে এখানে থাকা খুব দুর্বিষহ, তো আমি আমার যেরকম অভ্যেস আমি ওদের একথাও বললাম যে টাকা এখানে যা নেয় সরকার তাতে তো সব কিছু করা সম্ভব নয়। ওদের বক্তব্য এই টাকাতেই আগে তো হতো, এখন হয় না কেন? যেমন মাসে দুজন শ্রমিক পাঠিয়ে এই জঙ্গল পরিষ্কার, এখন সেই লোক আর আসে। সেরকম আমি খাওয়ারও দেখলাম, ডাল একটা তরকারি আর ভাত, কিন্তু ডালটা যেটা দেখলাম সেটা জলের মতো। তো একটা প্রশ্ন হচ্ছে, এমন তো নয় যে আমাদের প্রাচুর্য আছে, বেশি পয়সা খরচা করা যাবে, কিন্তু কম পয়সা খরচা করে কিংবা কিছু পয়সা খরচা না করে নিষ্ঠার সঙ্গে কাজ করলে অনেকগুলো কাজ আর একটু ভালো করে করা যায়। আমাদের হোস্টেলে যা যা সমস্যা ছিল সেটা আমরা স্যারকে বললাম, স্যার দেখলেন তো বললেন যে আমি যতটা পারবো চেষ্টা করবো ঠিক করার। হোস্টেলের জলের, তারপরে দরজা জ্বালানো, এগুলো নিয়ে প্রচন্ডই ঝামেলা। দিনাজপুর টুডে এখনকার মতো এই পর্যন্তই। ¶¶